দাও নাই আজকে একজন লোক পাইলাম না কি যে করি দেখ সামনে যা চল দেখি আর একটা পাই ঠিক বলছিস কি যে করি একজন লোক পাইলাম না ভাই ভাই কি তো মন যায় এই যে দাদু শুনেন হ্যাঁ হ্যাঁ কি তো কিছু কবা তোমার নানিও আমার এমন করে আদর করো না তুমি যে সুন্দর আদর করলে আমার তাই বলছি কি নানু আমি আসলে একটা কথা বলি বলো আসলে বলি বলো আমার সামনে না একটা বান্ধবী আসতেছে ও আসে নাই না আসলে আমার ফোন তো আমার কাছে নাই যদি আপনি ফোনটা একটু দিতেন আমি কথা বলে নিয়ে আসতাম হ্যাঁ এইটাতে খুব ব্যবহার হলো আমার মোবাইল আছে তুমি মোবাইল করে কথা কও কথা কথা গিয়ে যাও আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করেন না না আপনি ওই বেঞ্চের উপর যা বসেন আমি ওরে ফোন দিয়ে নিয়ে আসি আপনি যাবেন না কিন্তু হ্যাঁ কি কল তোমার আরেকবার দিই বলে গেছে বই থাক আচ্ছা তাহলে যান আচ্ছা যাও আচ্ছা বাই বাই আচ্ছা যান এই যে ভাইয়া শুনেন এই যে ভাইয়া ভাইয়া একটা কথা বলবো কি আমরা না অনেক সমস্যায় পড়ছি আমাকে একটু হেল্প করবেন ভাইয়া কি প্লিজ ভাইয়া কি বলি ভাইয়া বলে ভাইয়া বলি বলেন তা করবেন না তো ভাইয়া না 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 বলি চুরুগুলো কি সুন্দর বলছি কি ভাইয়া আমার সামনে একটা বন্ধু আসতেছে তো তো ও তো রাস্তা চিনে না হ্যাঁ যদি আপনি ফোনটা একটু দিতেন তাহলে আমি ওর সাথে একটু যোগাযোগ করে নিতাম আসলে কি জানেন আমাদের একটা ফোন আছে কিন্তু ফোনে টাকা নাই আর এখানে তো আমি কিছু চিনি না সেই জন্য আচ্ছা ভাইয়া তাহলে কাজ করেন পরে আমি নিয়ে আসি আপনি এখানে বসেন হ্যাঁ এখান থেকে কোথাও যায়েন না হ্যাঁ আচ্ছা ভাইয়া যায়েন না কিন্তু আচ্ছা এখানে ভাইয়া আপনি ফোনটা নিয়ে যায়েন আচ্ছা ঠিক আছে সামনে আমার একটা আন্টি আসতেছে তো তো আমাদের কাছে তো ফোন নাই আপনি ফোনটা একটু দিবেন কল করবা হ্যাঁ হ্যাঁ কল করবো কল করে আবার দিয়ে দেবো আমার মেয়েদের তো আবার বিশ্বাস করা যায় না খুব না 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 ঠিক আছে আচ্ছা ভাইয়া তাহলে আপনি এখানে বসেন আমরা ওরে আগায় নিয়ে আসি আগায় নিয়ে আসবো আমি এখানে বসবো হ্যাঁ বসেন আসবো তো না কি আবার আচ্ছা তাড়াতাড়ি আসো আচ্ছা বই বলেন হলো ভাই এই গেছেন তো তোমার এটা দামি আছে রে হ্যাঁ এটা বিক্রি করলে আমগো মাল হয়ে যাবে এক মাসে চল যাই তুমি আমার ভাগ্নি আমি তোমার মামা বলতে বলতে তো পারো আসলে কি মামা মানে আমরা তো মিডিয়াতে কাজ করি কয়েকদিনের লেগে তো গ্রামে ঘুরতে আসছি ফোনটা ওখানে রাখে আসছি তো আমার একটা মানে নানু আসতেছে ঢাকা থেকে ওনারে রিসিভ করবো আসলে আমার কাছে তো ফোন নাই মামা তোমার ফোনটা একটু দিবা
ফোন দিবা? একদম কথা বলার জন্য। হ্যাঁ কথা বলবো। নাও আচ্ছা মামা, তাহলে আপনি যাইতে থাকেন, আমি নিয়ে আবার আসতেছি। হ্যাঁ বেশি দেরি হবে না তো? না বেশি দেরি হইব না। আমি দাঁড়ালাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুটা মেয়ে দেখছেন? হ্যাঁ আমার মোবাইল নিয়ে গেছে গা। হায় হায় রে, ওই কথা তো আমি তোর জিজ্ঞাসা করা যাইতেছি, তুই দুটো মেয়ে দেখছ আমার কাছ থেকে মোবাইল নিয়েছে, নিয়ে কলে একটা বান্ধবীর মোবাইল করবো করে কয়েকটা নিয়েছে, কলে আমার অন্য বিরিশ হলো বয়েন আমার উপরে তার কেড়ে খেয়ে রয়েছে, নিয়ে আইব আর মোবাইল দিলে মানে আমার মোবাইল দে না। আর চল আমি ওদিক যাইতেছি, ওদিক চল। দুটো মেয়েকে তো দেখছেন? ওদিকে তো গেল, ওদিকে যাই নাই। দেখাই তোমার মাল খায় আমার লক্ষ্মী কাস্টমার নাই ভাই, একটু কয়েক সুদা করলো। হ্যাঁ জীবনে রাখো লাগবে, চেপে চাপে রাখো লাগবে। একটু বেশি করে চিন্তা করো, চিন্তেন তো না আমি আছি না, তোমার চিন্তা কে? কয়দিন কাজ করবা আমার খালি জানাও, কন্ট্যাক্ট তো আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে ওকে যাও। আরে ভাগ্নি, তোমরা তোমরা এখানে কি করো? না মামা মানে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় রয়েছে মানে বন্ধু তোমার দিবে কেন বলছে? হাতের মধ্যে রাখো, আমি আসছি। একদম তোমার বেয়াদ হয়ে গেছো। তোমরা মিডিয়াতে কাজ করো, মিডিয়াতে কাজ করে সুনাম অর্জন করবা, কিন্তু তোমরা না হয় এই 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 কাজগুলো করছো, নেশার দিকে চলে যাচ্ছ। আমি তো এটা আশা করিনি। মামা আমার ভুল হয়ে গেছে।
আসলে মিডিয়াতে কাজ করতে করতে এদিকে খাইতে খাইতে আমার মাথা ঠিক ছিল না মামা, এই জন্য আজকে আজকে মিডিয়া ধ্বংসের পথে তোমাদের কারণে। সবার সাথে চলতে গেলে মিশতে গেলে আমাদের এটা খাইতেই হয়েছে, আর এটা না খেলে তো সবার সাথে চলা মিশা করে আমাদের কষ্ট হয়ে যায় মামা। এটা খেলে তো ক্ষতি, তোমাকে নিজেকে বুঝতে হবে, ছেড়ে দাও, ছেড়ে দে, ভালো পথে আসো, ঠিক আছে? মিডিয়াটাকে সুস্থ সুস্থ পরিবেশের মধ্যে আনো, আমরা যদি সবাই সুস্থ পরিবেশের মধ্যে মিডিয়াকে আনতে পারি, মিডিয়া আবার ভালোভাবে মিডিয়াতে কাজ করা যাবে, ভালোভাবে মিডিয়া চলবে, ঠিক আছে? আর যাদের যাদের ওই যে আর কি কি নিয়েছো, হ্যাঁ, ওই জিনিসগুলো ফেরত দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, যাও, ফেরত দাও। এই মিডিয়াতে আসার জন্য আমাদের কত কিছু করতে হয়েছে, বছর আজ কাউকে আমরা বুঝাবো এই কথাগুলা, কাকে আমরা শোনাই ওই কষ্টগুলা, আজ মিডিয়া জগতে পা দিয়ে আমাদের নেশা করতে হইতেছে, কেন করতে হইতেছে? আরে আমরা কি ইচ্ছা করে নেশা করতেছি? কিছু কিছু মানুষের জন্যই তো আমরা এরকম হয়ে গেছি, সেটা কেন বুঝে না কেউ? মানুষের কারণে আমরা এরকম, এটা কেউ বুঝে না, এটা কেন কেউ বুঝে না? কেন কাউকে বুঝাইতে পারি না আমরা যে আমরা আসলে ভালো মেয়ে, কিন্তু আমরা নেশা কেন ঘুরতে চাই না? আমরা ভালো হয়ে চলব, আমরা কেন নেশা করি কাউকে আমরা বুঝাতে পারি না? কেন কেন বুঝাতে পারি না?